ডুব মর আমি জানিনি তোমার যা ইচ্ছা জলে ডুবে মতো আমি যেটুকু হয়েছে উন্নত ফসল হচ্ছে এমএলএ পঞ্চায়েত প্রধান। ভিন্ন মতামতের জেরে জলমগ্ন গোটা গ্রাম, বিডিও থেকে প্রশাসনিক আধিকারিক, কারো হস্তক্ষেপেই কাটেনি জট, ভোগান্তিতে গ্রামের মানুষ। আজ সকালে ক্ষোভে গ্রামীণ সড়কের মধ্যেই গরুর গাড়ি রেখে বিক্ষোভে গ্রামবাসীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের কিয়াগেড়িয়া গ্রামের। অভিযোগ, গ্রামের নিকাশি নালা গ্রামের তারাশঙ্কর পোড়ার একটি পুকুরের সাথে মিশেছিল। বৃষ্টির পর সেই নালা দিয়েই জল নেমে যেত তাদের পুকুরে। কিছুদিন আগে সেই নালা বন্ধ করে দেয় পুকুরের মালিক পক্ষ, আর এর জেরেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে গোটা গ্রাম। জল ঢুকেছে কাঁচা বাড়ি থেকে শুরু করে পাকা বাড়িতে, রাস্তার উপরে এক হাঁটু জল, ফলে হেঁটে যাওয়া তো দূরস্থ, গাড়ি নিয়ে পারাপার হওয়াও কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে এলাকাবাসীর পক্ষে। সমস্যার খবর পেয়ে স্থানীয় বিডিও থেকে শুরু করে চন্দ্রকোনা থানার পুলিশ এসেও রফা সূত্র বার করতে পারেনি। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি এলাকার সমস্যা মেটাতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে খুব শীঘ্রই, অন্যদিকে তার প্রতি অভিযোগ উড়িয়ে স্থানীয় এমএলএ ও পঞ্চায়েত প্রধানের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন পুকুর মালিক তারাশঙ্কর পোড়া। সমস্যা কি আদৌ মিটবে না মাটির বাড়ি খুইয়ে সর্বশান্ত হবেন ভুক্তভোগীরা, এটাই এখন বড় প্রশ্ন। সমস্যা যে রাস্তা লোক যেতে পারছে নি, কোনো রুগী টুগী যেতে পারেন, কোনো গাড়ি আসতে চায়নি মাঝখানকে, রাস্তা খারাপ সমস্যা। কারণটা হচ্ছে পূর্ব দিকে ডোবাটার পূর্ব দিকে একটা ড্রেন ছিল, সেই ড্রেনের মুখটাকে বেঁধে দিয়েছে, নিজস্ব জায়গা নাকি পড়েছে মেপে দেখেছে, মুখটাকে নিজস্ব জায়গায় বেঁধে দিয়েছে। মানে সরকারি একটা ড্রেন আছে, সেই ড্রেনের ওই উপর দিয়ে জল যেত চিরকাল দেখে এসছি আম। তাহলে মূল কারণটা কি, মানে জল কোন দিকে যাবে এটা নিয়ে সমস্যা? হ্যাঁ, ওটা কাটাতে দেবেন, আমরা আজকে দেশে সবাই জুটেছিলাম, কোনো মতে কাটাতে দেবে না। প্রশাসন হস্তক্ষেপ নেয়নি? প্রশাসনকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিল একবার, পুলিশ একবার এসে সব ডাক নম্বর ছয় নম্বর পুকুরের ডাক মালিক সব লিখে নিয়ে গেছে। ভিডিও আসছিল? হ্যাঁ, ভিডিও আসছিল, ভিডিও কিছু করতে পারি ওই চেঁচামেচি, ভিডিও কথাবার্তা কইছিল, কত এই যে পক্ষ কাটাতে দেবেনি জল সেই পক্ষ এই চেঁচামেচি করে কাটাতে দিয়েছে, সে বলছে ডুব মর আমি জানিনি তোমার যা ইচ্ছা, জলে ডুবে মতো আমি এখানে নাই। মূল হচ্ছে যে জল কোন দিকে যাবে ব্যক্তিগত আক্রোশের জন্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বলাই ঘোষ। দাদা, অধিকাংশ গ্রামবাসী অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে এদিকে এলাকার ড্রেনের জলটা যেত, কিন্তু জলটা আপনারা আটকে দেওয়ার ফলে রাস্তায় জল উঠেছে, বেশ কয়েকটি বাড়ির ক্ষতিগ্রস্ত আশঙ্কা করছে। আপনাদের দিকে অভিযোগ এর নাকি আপনারা জল বেঁধে দেওয়ার ফলে, কারণটা কি? তার এটা ভুল ধারণা, তার কারণ হচ্ছে এদিকে ছিল মাটির ড্রেন, ওটা একটা হাই ড্রেন করে নিয়েছে, আমার একটা ছোটো পুকুর আছে আমাদের শরিকদের, ওটা ওর মধ্যে ঢুকিয়ে দেয়। এমএলএ পঞ্চায়েত প্রধান এক কাছে বসে বললো, ঠিক আছে জলটা এই ফাল্গুন মাসের দিকে, অসুবিধা নেই, এটা জলটা তুমি ঢুকতে দাও, তোমার এটা রাস্তার গায়ে ড্রেন হয়ে একদম নালিতে যেয়ে পৌঁছে যাবে। হওয়ার পরে এবারে আমরা যেয়ে যে আলা ঠিক বর্ষার মুখে, এমএলএ বললো না আমি কিছু করতে পারবো না, তোমরা যা ইচ্ছা করো। তো আমার সাইডে যেত, মানে অসুবিধা কিছুই নেই, ওইটা এমনি চুরি চুরি করে যেত, আর দেখলো আমাদের কোনো নকশাভুক্ত ড্রেন নেই, এই মামুলি ব্যাপার গ্রামে যে জিনিসগুলো হয়, ওই ড্রাইভার উল্টাপাল্টা করে মেসেজ গেছি, এই হচ্ছে ব্যাপার, আর এর মধ্যে কোনো কিছু নেই। এর মধ্যে যেটুকু হয়েছে উন্নত ফসল হচ্ছে এমএলএ পঞ্চায়েত প্রধান, এই হচ্ছে বক্তব্য। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর বড়। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।